দাওয়াতে যাওয়ার জন্য এন্ড সামিয়া এখনো রেডি হচ্ছে অ্যাজ অলওয়েজ আমি রেডি হয়ে গেছি আমি পুরো রেডি কিন্তু তারপরও সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চেহারা দেখবে পাঁচবার যে তাকে পারফেক্ট লাগছে নাকি এটা তুমি করো এটা আমি করি না না এটা আমি করি না আসলে করি না আচ্ছা আমি করতেও পারি কারণ আমি এতক্ষণ রেডি হয়ে বসে থাকতে হয় আর জন্য আমার তাই আমার বসে থাকতে থাকতে আমি পাঁচ ছয় বার নিজেকে দেখতেও থাকি আয়নার মধ্যে কারণ টাইম পাস তো করতে হবে না আর ও এতক্ষণে ও রেডি হতেই থাকে হতেই থাকে আর আমি রেডি হয়ে বসেই থাকি সো আজকের ইয়াররিংটা আমার অনেক পছন্দ খাবারগুলো দেখিয়ে দিলাম কি কি ছিল এখানে হচ্ছে সব ডেজার্ট আইটেম হচ্ছে রাখা এন্ড আরো অনেক খাবার ছিল সো আমি আমার খাবার নিয়ে এসে বসে পড়েছি সো এখন আমি বসে বসে খাচ্ছি সবার সাথে বসে তুমি অনেক ভালো ডেজার্ট অনেক খুশি দেখো আর প্লেট ভরা খাবার খাবার হ্যাঁ এগুলো কি খাবারের কি মধ্যে পড়ে না কত খাও এগুলো সব খাইছি আমিয়া আজকে হচ্ছে আপুর বার্থডে এর জন্য আমাদের দাওয়া দেওয়া হয়েছিল সো তাই এখন হচ্ছে আপু কেক কাটছে বার্থডে কেক এন্ড সবাইকে খাওয়াই দিচ্ছে আমি আজকে বেশি একটু ভালো মতন ব্লগ করতে পারিনি কারণ আমরা যেখানে গিয়েছিলাম সেখানে অনেক ভিড় ছিল তাই আমি ভালো মতন ব্লগ করতে পারিনি তারপরে সবার মাঝে একটু বিজি হয়ে গিয়েছিলাম তাই আর ক্যামেরা বের করে সুন্দর করে ব্লগ করা হয়নি সো আশা করি যতটুকু করেছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিও এন্ড আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো আজকে হচ্ছে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমি অ্যান্ড সামিয়ান আমার দুটা কাজিন মিলে আমরা ঘুরতে যাব সো আমরা ঘুরতে যেয়ে যা যা করি সেটা আজকে ব্লগে দেখাবো সো ব্লগ দেখতে থাকো আমাদের সাথে আমাদের দুই বোন এসেছে তোমাদের ভিডিও চেয়েছি কিছুক্ষণের মধ্যে আমার বাসায় যাওয়ার জন্য রওনা দিব
গাইস আমার বাসায় এসে পড়েছি বাসায় এসে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি সো এখন আমি পুরো বাসার লুকে আছি সো আজকে ব্লগটি এতটুকুই তোমাদের আশা করি ব্লগটি ভালো লাগে নাই কারণ আমাদের ব্লগে আজকে তেমন কিছু স্পেশাল কিছু আমরা করিনি জাস্ট খেয়ে দিয়ে বাইরে থেকে এসে পড়েছি আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু শপিং এ যাব বাট আমরা যেতে পারিনি বিকজ হচ্ছে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল আর আমাদের আজকে একটি রাতে দাওয়াত আছে সো তাই আমাদের রাতের বাসে আসতে হয়েছে সো আজকে ব্লগটি এতটুকু ছিল তোমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ব্লগটি আমাদের চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে ফেলো এন্ড তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে পারো সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানে যদি লাইক দিয়ে এসো আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে